নগরীর উন্মুক্ত নালাখাল গিলে খাচ্ছে আস্থ মানুষ। একের পর এক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ নগরবাসী, তবে দায় নিতে রাজি নয় সিটি কর্পোরেশন। পঁচিশ আগস্ট, ভারী বৃষ্টিপাতের সময় বন্দরনগরীর মুরাদপুরে খোলা ট্রেনে পড়ে তলিয়ে যায় সবজি বিক্রেতা সালে আহমেদ। এখনো খোঁজ মেলেনি তার। সাতাশ সেপ্টেম্বর, ঘটনাস্থল আগ্রাবাদ। এখানে পা পিছলে ডেনে পড়ে যায় ইসলামিয়া কলেজের ছাত্রী সেহরিন মাহবুব সাদিয়া। পাঁচ ঘন্টা পর ময়লার স্তূপ থেকে খুঁজে বের করা হয় তার মরদেহ। সবশেষ গেল ৬ ডিসেম্বর, নগরের এই চশমাখালে ঘটে আবারও মৃত্যুর ঘটনা। কামাল নামের ১০ বছর বয়সী শিশু এখানে পড়ে ভেসে যায় পানিতে। নিখোঁজের তিন দিন পর প্রায় ১ কিলোমিটার দূরে মির্ঝাকালে পাওয়া যায় তার মরদেহ। কালকে মূল স্পটে খুঁজে পাইনি, সেই জন্য আমরা চিন্তা করছি সে হয়তোবা বৃষ্টির পানিতে, হয়তোবা এখানে যে একটা পানির যে স্পিড ছিল ওই প্রেশারে হয়তোবা সে তার ওই অবস্থানে নাই, হয়তোবা তার বডিটা আরো অনেক দূর চলে এসেছে। চশমাখালে হারাইছে, পরবর্তী সে স্পট থেকে ৫ মিনিট হাফ কিলো দূরে, হাফ কিলো উপরে দূরে সে তাকে আমরা পাইছি মির্ঝাখালে পাইছি। শুধু এসব মৃত্যুর ঘটনাই নয়, নগর জুড়ে থাকা এমন উন্মুক্ত ড্রেনের পাশ দিয়ে হাঁটতে গিয়ে অনেকে হয়েছেন দুর্ঘটনার শিকার। এজন্য ড্রেনগুলোতে নিরাপত্তা বেষ্টনী না থাকা সহ সেবা সংস্থাগুলোর গাফিলতিকেই দায়ী করছেন নগরবাসী। মুরাদপুরে একটা লোক পরে মারা গেল, আগ্রাবাদে একটা লোক মেয়ে লোক মারা গেল, এইখানে একটা ছেলে মারা গেল, এইখানে এইগুলির মানে দেখভালের দায়িত্ব কার? বৃষ্টি উঠলে আমরা আতঙ্কে থাকতে হয়, রাস্তা পানি উঠলে আমরা ভয়ে চলাফেরা করতে হয়, কারণ চারে পাশে নালা খোলা। একে দোষ দিলে এ বলে ওর দোষ, এ বলে ওর দায়িত্ব, ওর দায়িত্ব দিলে ওর দায়িত্ব, এভাবে ওই মাঝখান থেকে কী কী সাফার করতেছে আমরাই। সিটি কর্পোরেশন বলেন, সিডিএ বলেন, তাদের কেকন কাজ কীভাবে কাজ একটা পাইছে কীভাবে বাকবাটোয়ারা করে খাবে, ওইগুলো চিন্তা আর কিছুই না। এদিকে ড্রেনে পড়ে চশমাখালে কামাল নিখোঁজ হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। ওই সময় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এরকম উন্মুক্ত নালাখালে মৃত্যু নিয়ে সিটি কর্পোরেশনের দায় নিয়ে স্পষ্ট কিছু বলতে রাজি ছিলেন না তিনি। কাজগুলো শেষ না হওয়ার আগে পর্যন্ত কর্পোরেশন এখানে কিছু করতে পারতেছি না, স্ল্যাব বসাচ্ছি এবং স্ল্যাব বসাতে স্ল্যাবগুলো তৈরি করে কিউরিং করতে ১৫ দিন সময় লাগে, কক্সিটগুলো দোকানদাররা নালায় ফেলে এ স্রোতে আইনে এখানে সব জমছে। নগরবাসী বলছে, নগরীতে নালাখালে পড়ে একের পর এক এমন মৃত্যুর ঘটনা ঘটলেও সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলোর দায়সার আচরণ হতাশ করেছে তাদের। এ ব্যাপারে সেবা সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তারা। মুস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।